নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা আপনাদের জন্য এনেছি ঠাকুরবাড়ির মালপো। ঠাকুরবাড়ির মালপো বানাতে আমাদের লাগছে যে উপকরণগুলো, সেগুলি হলো আটা, গুড়, আখের গুড়, মৌরি, গোলমরিচ। আটা আর গুড়টা সম পরিমাণ হবে, এটা 250 গ্রাম হলে এটাও 250 গ্রাম নিতে হবে। এরপর এটা জল দিয়ে গুলে নিতে হবে এই গোলমরিচ আর মৌরি দিয়ে। এই দেখুন, এইভাবে আমরা আটা, গুড় আর মৌরি আর গোলমরিচ দিয়ে এটা আমরা গুলে নিয়েছি। একটু পাতলা হবে, পাতলা করে গুলতে হবে। দিয়ে এটা আমরা সাদা তেল এবং ঘি মিশ্রণ করে ভাজব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এই সময় আমরা এর মধ্যে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেব। অল্প করে দিলেই এই মালপোটা বড় হয়ে যাবে, এইভাবেই আমাদের ছাড়তে হবে। আর এটাকে উল্টানোর জন্য খুব সাবধানে একটা কাঠের খুন্তি আর একটা ছানটা দিয়ে আমরা এটা উল্টাবো। দেখুন, এটা ভেসে উঠেছে। এইভাবে একটা কোণা ধরে এটাকে আমরা উল্টে দিলাম খুব সহজেই। এটা একটা খুন্তি দিয়ে কিন্তু উল্টানো যাবে না, দুটো দিয়ে ধরে এটাকে উল্টাতে হবে। দেখুন, মালপোটা আমাদের বেশ লাল হয়ে গেছে। এরপর আমরা মালপোটা ছানটার মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এইভাবে চিপে তেলটা আমরা ঝরিয়ে নেব। এরপর আমাদের মালপোটা দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। এটা এবার আপনারা আপনাদের ভগবানের কাছে ভোগ চড়িয়ে দেবেন। নমস্কার।